Bismillahirrahmanirrahim. Dear affectionate learners, welcome to my English class. On behalf of Madhyapara Granite Mine School Concerned Authority, I hope you all are well with your family members during Corona pandemic period. I am also fine with you too, with the great grace of Almighty Allah Subhanahu wa Ta'ala. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গত ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর উপর আলোচনা করেছি। তোমরা সকলেই লিখে নাও, টপিকটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপ। এর উপরে আমরা গত ক্লাসে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম উপরে আমরা আলোচনা করেছি এবং বেস ফর্ম ছয়টি জায়গায় বসে এগুলো শিখেছি। আজকে আমরা শিখব ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু। গত ক্লাসে শিখেছি ভি ওয়ান এর ব্যবহার, আজকে শিখব ভি টু এর ব্যবহার। তাহলে ভি টু কোথায় বসে সবাই লিখে নাও। তাহলে আজকে হচ্ছে দুই নম্বরে ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার। ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার কথা বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমরা শিখব ভার্বের পাস্ট ফর্ম কোথায় বসে। দেখো, ভার্বের পাস্ট ফর্ম শুধুমাত্র একটি জায়গায় বসে, গত ক্লাসে বলেছি আমি। সেটা হচ্ছে কি, ভার্বের পাস্ট ফর্ম শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসবে। কথা বুঝতে পেরেছ? আমরা এখন লিখে নিই যে সিম্পল পাস্ট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বসবে। পাস্ট ফর্ম বসে, তাহলে তোমরা সকলেই শিখে গেছো যে ভার্বের পাস্ট ফর্ম কোথায় বসে। সবাই বলো সিম্পল পাস্ট টেন্সে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে। এখন তোমরা এখানে সাবজেক্ট লিখবা, ঠিক আছে? এখানে ভি টু মানে ভার্বের পাস্ট ফর্ম, এখানে অবজেক্ট লিখে তোমরা প্রচুর পরিমাণে বাক্য লেখার চেষ্টা করতে পারো। এখানে আমরা সাবজেক্টগুলো কি কি মনে আছে তোমাদের? আই, উই, ইউ, দে, বয়েস, গার্লস, সাম বয়েস, সাম গার্লস, অল দ্য বয়েস, অল দ্য গার্লস, মেনি বয়েস, মেনি গার্লস, হি, শি, ইট, রাজু, এ বয়, বি বয়, এভরি বয়, ইস বয়, এনি বয়, নো বয়, এগুলো আমরা জানি, টেন্সে আমরা এটা শিখেছি। সুতরাং এগুলো আমি লিখবো না, আমি ওয়ান এবং টু লিখবো। কথা বুঝতে পারছো? এখন এটা হলো আমার সাবজেক্ট, এখানে আমি ভার্ব লিখবো। তোমরা সকলে জানো যে টু এর পাস্ট ফর্ম কি, ডিড। তাহলে আই ডিড, এখানে আমি লিখবো অবজেক্ট। আই ডিড দি ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আই হেল্প, হেল্পের পাস্ট ফর্ম হচ্ছে হেল্প। আই হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করেছিলাম। আই অ্যাট নুডলস, আমি নুডলস খেয়েছিলাম। আই রোড, আমি লিখেছিলাম। আই রোড অ্যান এসে, আমি একটি প্রবন্ধ লিখেছিলাম। আই ওয়েন
দেখো ভার্বের past form দিয়ে সিম্পল past tense affirmative sentence গঠিত হবে বুঝতে পেরেছো তাহলে তোমরা ভার্বের past form এর ব্যবহার শিখে ফেলেছো তোমরা দ্রুত লিখে ফেলো তো বাক্যগুলো লিখে ফেলো হ্যাঁ লিখে ফেলেছো আচ্ছা এখন তোমরা এখানে লক্ষ্য করো একটা সাবজেক্টে কতগুলো বাক্য হবে 1 2 3 4 5 6 7টা বাক্য হবে যেমন আই বিল দা ওয়ার আই ডিড দা ফ্লোর আই হ্যাড নুডলস আই রোট এন্ড দে সেড আই ওয়েন্ট টু স্কুল আই বিগান দা ওয়ার আই লার্ন ইংলিশ এভাবে করে একটা সাবজেক্ট দিয়ে 7টা বাক্য হবে তো তোমাদের এখানে সাবজেক্ট আছে কতগুলো আই উই ইউ দে বয়েস গার্লস সাম বয়েস সাম গার্লস many boys many girls all the boys all the girls তারপরে হচ্ছে he she it raju a boy the boy every boy is boy any boy no boy তার মানে তোমার 22টা সাবজেক্ট আছে তাহলে 22 গুণন 7 তাহলে কতগুলো বাক্য হচ্ছে দেখেছো সুতরাং তোমরা এই স্ট্রাকচারটাকে ফলো করে তো 200 বাক্য লিখবে কমপক্ষে কথা বুঝতে পেরেছো তাহলে তোমাদের ভার্বের past form-এ ব্যবহার হয়ে গেল এখন আরেকটা জায়গা আছে সেটা আমরা একটু যাচ্ছি তোমরা দেখো সেটা হচ্ছে যে past indicative কিছু ওয়ার্ড আছে কত বুঝছো past indicative কিছু ওয়ার্ড আছে এই শব্দগুলোতে তোমার ভার্বের past form বলবে লিখে ফেলো সবাই সেটা হচ্ছে দুই নম্বর ব্যবহার যে সেন্টেন্সে সেন্টেন্সে যদি ইয়েস স্টার্টে মানে কি জানো তো সবাই ইয়েস স্টার্ট মানে গতকাল তারপরে এগো এগো মানে কি পূর্বে তারপরে হচ্ছে লং সিন্স মানে বহু পূর্বে লং সিন্স বহু পূর্বে ওয়ান্স মানে হচ্ছে একদা তারপরে তোমার লাস্ট লাস্ট টাইম লাস্ট লাস্ট টাইম মানে কি তোমার লাস্ট যেমন টাইম বলতে আমরা বুঝাই কি দিন মাস বছর সময় ঠিক আছে এগুলোকে আমরা লাস্ট বলতে বুঝাই যেমন লাস্ট ফ্রাইডে মানে হচ্ছে গত শুক্রবার লাস্ট মানডে লাস্ট টিউজডে লাস্ট থার্সডে লাস্ট ফ্রাইডে বুঝতে পেরেছ এভাবে করে লাস্ট জানুয়ারি লাস্ট ফেব্রুয়ারি লাস্ট মার্চ এরকম করে বারো মাসের নাম লাস্ট ফাল্গুন কারণ বাংলা মাসের নাম এরকম আরবি মাসের নাম বুঝতে পেরেছ লাস্ট মহরম এভাবে করে লাস্ট ইয়ার গত বছর লাস্ট ডিকে গত দশক কথা বুঝতে পেরেছ লাস্ট সেঞ্চুরি গত শতাব্দী এরকম করে লাস্ট ডে গত দিন লাস্ট মর্নিং গত সকাল বুঝতে পেরেছ লাস্ট ক্লাস টাইম কিন্তু একটা ব্যাপক অর্থবোধক শব্দ এটা আমরা একটু শিখে নিই তাহলে পরে তোমাদের লাস্ট ক্লাস টাইম থাকলে বুঝতে পেরেছ ভার্বের ভার্বের past form বসে ভার্বের past কথা বুঝতে পেরেছ এখন লাস্ট ক্লাস টাইম এই শব্দটা একটু তোমাদের এক্সপ্লেন না করলে মনে হচ্ছে জানো থেকে যাবে এই জন্য আমি তুলে দিচ্ছি দেখো লাস্ট এখানে আমরা লিখলাম আর এখানে টাইম যেমন লাস্ট মর্নিং মর্নিং বলতে তোমার লাস্ট ইভিনিং আফটারনুন মানে সকাল বিকেল সন্ধ্যা রাত ঠিক আছে এগুলো সবগুলোকেই বোঝাবে আমি একটা দিচ্ছি আর তোমরা বাকিগুলো এর মানে অনুরূপ যতগুলো আছে সবগুলোই এর অন্তর্ভুক্ত হবে এরপরে লাস্ট স্যাটারডে তার মানে আমি স্যাটারডে দিলাম বাকি সাত দিনের নাম এখানে বসানো যাবে লাস্ট জানুয়ারি দিলাম তার মানে হচ্ছে বাকি এগারো মাসের নাম এখানে বসানো যাবে লাস্ট ফাল্গুন দিলাম তার মানে হচ্ছে বাকি এগারো মাসের নাম এখানে বসানো যাবে এরকম করে
তোমাদেরকে সিম্পল পাস্ট টেন্স বা ভার্বের টু বা ভি টু ব্যবহার করতে হবে। এখন আমরা কিছু উদাহরণ নিয়ে আসি আরো ক্লিয়ার করার জন্য। দেখো যেমন আই ওয়েন্ট, এখানে ওয়েন্ট হবে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম ইয়েস্টারডে, গতকাল আমি স্কুলে গিয়েছিলাম, ফলো করে এখানে ইয়েস্টারডে আছে। সুতরাং পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ড আছে, তার মানে এখানে ভার্বের টু বসবে, তোমাকে গো আসলো দ্বারা তোমাকে ওয়েন্ট বসাইতে হবে, রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে তোমার এখানে। এরপরে তার মানে রাইট ফর্ম অফ ভার্ব কবে হইল, ইয়েস্টারডে আছে পাস্ট টেন্সে আছে, সুতরাং পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ড থাকার পরে তোমাকে ভার্বেরও পাস্ট ফর্ম দিতে হবে। এরকম করে এগো থাকলে যেমন দেয়ার change
চেঞ্জ করবে কেন এই যে আমরা বলেছি ভার্বের পাস্ট হবে ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার ব্যাড কথা বুঝতে পেরেছ বা ব্যাড হ্যাবিটস তাহলে বদ অভ্যাসগুলো পরিবর্তন করা এটাই আমাদের প্রযুক্তি সময় ইট ইজ হাই টাইম ইট ইজ উপযুক্ত সময় ইট ইজ হাই টাইম মানে কি ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় কথা বুঝতে কি তোমার ইউ গেই বা গিভের পাস্টফর্ম গেই গেই বা মানে ছেড়ে দেওয়া বর্জন করা ইট ইজ হাই টাইম গেই বা স্মোকিং অর্থাৎ ধূমপান ছেড়ে দেওয়া এটাই তোমার বর্জন করা এটাই উপযুক্ত সময় এরপরে বেশি বয়স হয়ে গেলে আর ছেড়ে দিতে কষ্ট হয়ে যাবে আই ক্যান সি আমার মনে হয় আই ক্যান সি আই আই ক্যান সি আই আমার মনে হয় আমি কি করছি আই প্লি ইন দ্য স্কাই মনে হয় যেন আমি আকাশে উঠছি এই যে ফ্লাই প্রশ্ন হচ্ছে কি প্লি কথা বুঝতে পেরেছ এরকম করে তুমি আই উইশ দিয়ে যেমন আই উইশ আমার ইচ্ছে হয় আই ওয়েন্ট টু আই উইশ আই ওয়েন্ট টু লন্ডন আমার ইচ্ছে হয় আমি লন্ডনে যাব কথা বুঝতে পেরেছো দেখো প্রত্যেকটা দিক কনফার্ম হয়েছে ভাববে সবাই বলো পাস্ট ফর্ম হয়েছে গুড তাহলে তোমরা এই নিয়মটা দ্রুত লিখে ফেলো তাহলে আমরা কি দেখলাম যে ভার্বের পাস্ট ফর্ম বা ভিডিও তিনটি জায়গায় বসতেছে প্রথম নম্বর হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সে দুই নম্বর নিয়ম হচ্ছে পাস্ট ইন্ডিকেটিভ ওয়ার্ড যদি থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে তিন নম্বর হল ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম আই ফ্যান্সি আই উইশ এগুলোর পরেও ভার্বের পাস্ট ফর্ম হবে আরেকটা ব্যবহার আছে সেটা হচ্ছে তোমার যদি কন্ডিশন মানে কন্ডিশনাল সেন্টেন্স তোমাদেরকে পড়াইছি দুই নম্বর কন্ডিশনাল যেমন ইফ ইউ কেম আই উড গো দুই নম্বর কন্ডিশনালেও ভার্বের পাস্ট ফর্ম বসবে এটাও তোমরা মাথায় রেখে দিবে ঠিক আছে ইফ ইউ কেম আই উড গো আবার তোমাদের মনে আছে কমপ্লিটিং সেন্টেন্সে বিফোর এবং আফটার মনে আছে দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম তার মানে বিফোরের পরে ভার্বের পাস্ট ফর্ম বসবে আফটারের পূর্বে ভার্বের পাস্ট ফর্ম বসবে ঠিক আছে তাহলে এই নিয়মগুলো তোমাদের এর আগে শিখেছি এমনিতে মাথায় রাখো যে বিফোরের পরে আফটারের পূর্বে ভার্বের পাস্ট ফর্ম বসবে আর সেকেন্ড কন্ডিশনাল বা দুই নম্বর কন্ডিশনাল ইফের ভার্বের পাস্ট ফর্ম বসবে ঠিক আছে তাহলে ভার্বের পাস্ট ফর্মের এই ব্যবহারগুলো তোমরা সকলে করে প্রত্যেকটা দিয়ে দশটা করে প্রথমটা দিয়ে 200টা বাক্য লিখবে এরপরগুলো দিয়ে 10টা করে বাক্য লিখবে আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলেই ভালো থাকো আল্লাহ সকলকে ভালো রাখুক আল্লাহ হাফেজ